আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় আগমনকে স্বাগত জানাচ্ছি পরিচালিত তৃতীয় বর্ষের গণেশ উৎসবের শুভ সূচনা অনুষ্ঠান এই শুভ সূচনা অনুষ্ঠানে যার উপস্থিতিতে আমরা স্মরণীয় করে রাখতে চাইছি সেই সকলে একবার হাতে দাঁড়িয়ে মাধ্যমে আজকের এই কান্ডাকের বাজার গণেশ পূজা শুভ উদ্বোধনের পথে আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় ফুকন দাস মহোদয় উপস্থিত হয়েছেন আজকের এই উদ্যোগে গণেশ পুজো উপলক্ষে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জানাই দেখুন এখন আস্তে আস্তে এমন অবস্থা মানে গণেশ পুজো এখন আমরা বছরে দুটো করে করছি প্রথমত আমরা সবাই গণেশ পুজো করি পয়লা বৈশাখে আর গণেশ পুজো হচ্ছে আমাদের ব্যবসাদারদের পুজো যারা ব্যবসা বাণিজ্য করেন তারা সবাই চেষ্টা করেন গণেশ পুজো করলে আমাদের ব্যবসা ভালো যাবে তার জন্য গণেশ পুজো হয় সেটা সবাই পয়লা বৈশাখে করে কিন্তু এখন আবার আমরা আর একটাও গণেশ পুজো এই সময় করছি আজকে বিশ্বকর্মা পুজো কাল গণেশ পুজো আর এসব পুজোর মধ্যে দিয়েই আমাদের সব থেকে বড় পুজো বাঙালিদের দুর্গাপুজো তার জায়গা আমরা দেখতে পাই যে দুর্গাপুজো যে আসছে এসব পুজোর মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি তা আমি সবাইকে বলবো এখানে গণেশ পুজো যাতে সবাই মিলে সুন্দরভাবে যাতে ভালো করে করা হয় একদিন দুদিন যাই প্রোগ্রাম হবে সবাই মিলে সুন্দরভাবে গণেশ পুজো করবেন এবং আরও একটা ব্যাপার বলি যে আমাদের দুর্গাপুজো আপনারা জানেন যে ও বছর আমরা দুর্গাপুজোয় কার্নিভাল করেছিলাম এবারেও আমাদের এই 27 তারিখে সংস্কৃত লোকমঞ্চে আমাদের বর্ধমান শহরের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আমাদের মিটিং হবে দুর্গাপুজোর সমস্ত ব্যাপার নিয়ম কারণ এবং দুর্গাপুজো কার্নিভাল সব নিয়ে আলোচনা হবে আমি সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে বলবো আপনারা সেই কার্নিভালের অংশগ্রহণ করবেন এবং এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন আর এবার আমরা আপনারা জানেন যে আমরা সঙ্গীত মেলার সঙ্গে সঙ্গে এবার আমরা একটা নৃত্য উৎসব করছি সংস্কৃতি